তো আমি আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি, যে ব্লগটি আপনি থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তো যাওয়ার পথে কিছু ক্যামেরা বন্দি করতে চাইলাম, যে শহরটির নাম সাঁইথিয়া। এই সাঁইথিয়া শহরে কিছু দৃশ্য আছে, এখানে ঐতিহাসিক দৃশ্য আছে, খুবই মনোমুগ্ধকর। এই যে লেখাটি আই লাভ সাঁইথিয়া, এটি বড় বড় শহরে অনবরত সব জায়গায় দেখা যায়, কিন্তু আমার মনে হয় এটা উই লাভ সাঁইথিয়া বা উই লাভ আপনার শহরের নাম যেটা, সেটা লিখলে ভালো হতো। তো আপনার কি লিখলে ভালো হতো অবশ্যই কমেন্ট করে জানান। এই দেখুন, যেটা বলছিলাম ঐতিহাসিক ঘটনাবলী এখানে তুলে ধরা হয়েছে। তো কোন ঘটনাবলী তুলে ধরা হয়েছে আপনারা যদি কেউ জানেন অবশ্যই জানাবেন। দেখুন কার জন্য বলা হয়েছে এখানে, অবশ্যই তার ছবিটাও কিন্তু আছে। তো অবশ্যই কমেন্ট করুন কোন ঘটনাবলীকে কেন্দ্র করে এটি তৈরি করা হয়েছে, এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। দেখতে দেখতে চলে আসলাম মেসেঞ্জারের রাস্তায়। মেসেঞ্জার কথাটি নাম শুনলেই কিরকম একটা অনুভূতি হয় না? কি বড় ব্যারেজ, বলতে ড্যাম। যে ড্যাম থেকে শুধু মেসেঞ্জার ড্যামটা, কিন্তু বহুমুখী ড্যাম আছে। এ ড্যাম থেকে জলবিদ্যুৎ, সেচ সবই করা হয়। বহুমুখী প্রকল্পের উদ্দেশ্যে কিন্তু এই মেসেঞ্জার ড্যামটি স্থাপন করা হয়েছে। এই মেসেঞ্জার ড্যামটি ঝাড়খণ্ডে অবস্থিত হলেও এই ড্যামটি রক্ষণাবেক্ষণ কিন্তু ওয়েস্টবেঙ্গল সরকারই দেখাশোনা করে। তো আপনার মতামত জানাবেন, আপনি কবে গিয়েছিলেন এবং কেমন লেগেছে মেসেঞ্জার ড্যামটি, এবং এই রাস্তাটি কেমন লাগছে অবশ্যই বলবেন। আমাদের কিন্তু ভালো লেগেছে। তো যাই হোক, আমরা মেসেঞ্জার ড্যামে অনেক আগেই পৌঁছে গেছি। তো দেখুন উল্টো দিক থেকে মেসেঞ্জার ড্যামটি কেমন লাগে। মেসেঞ্জার ড্যাম দুমকা ঝাড়খণ্ড, কিন্তু এটা ওয়েস্টবেঙ্গল দেখাশোনা করে, আগেই আমি বলে দিয়েছি। বর্ষার সময় আসলে এর এক অনবদ্য মাধুর্য দেখা যায়, যদিও এটি শীতকালের সময় বৃষ্টির জলে পুষ্ট থাকে এবং জল এখানে নেই বললেই চলে। তো আপনাদের সাবধানতা অবলম্বন করে এপার ওপার হওয়া উচিত, কারণ আমি যখন নিচ দিয়ে নেমে যাব অবশ্যই আপনাদের ছবিটা দেখাবো। খুবই পাথরে ভরা এবং রাস্তা খুবই বন্ধুর। আপনাদের একটি কথা বলে দিই, এই দেখুন এই ছেলেটি আছে না, এই ছেলেটি কিন্তু ওই নিচের দিকে নামার জন্য ও কিছু পয়সা নেয়, স্থানীয় কিছু ছেলেপেলে নেয়। অবশ্যই পয়সা দেবেন যদি নামতে পারেন, আর যদি আপনারা মনে করেন যে নিজের মতো যাব, নিজের মতোও রাস্তা আছে ওদিক দিয়ে আছে, তো আমরা বুঝতেই পারছেন তোমরা নিজের মতোই গিয়েছিলাম। তো দেখতে দেখতে দেখুন আমি এখন পাহাড়ের উপর আবার চলে আসলাম। মেসেঞ্জার ড্যাম থেকে দেখুন কিরকম দেখাচ্ছে, ও মাই গড, উপর থেকে ড্যাম কেমন দেখো। ছেলেগুলো কোথায় আছে? দেখতে লাগে এই প্রথম, আমি অনেক কবার গিয়েছি মেসেঞ্জার ড্যামে, কিন্তু এই প্রথম আমি এই পাহাড়ের উপরে উঠেছিলাম। খুবই ভয়ের ব্যাপার। তো আপনাদের অভিজ্ঞতা অবশ্যই জানাবেন যদি পাহাড়ের উপরে উঠে পারেন। দেখুন এর পশ্চিম সাইডটা দেখুন কত সুন্দর মনোরম দৃশ্য। যান জোড়ানো অবশ্যই আপনাকে আসতে হবে কিন্তু এখানে।